ময়নাগুড়িতে ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। শুক্রবার সন্ধ্যায় আনুমানিক 7টার সময় ময়নাগুড়ির দমনি এলাকায় বাইকের সাথে বড় গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম আকাশ অধিকারী, তার বাড়ি জলপাইগুড়ি বৌবাজার এলাকায়। এই নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জলপাইগুড়ি যাওয়ার পথে ময়নাগুড়ি দোমোহানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অবশ্য ঘাতক গাড়িটি পলাতক। ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ির পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শনিবার জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।